আমাকে অনেকে বলে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান, আমি নিজে মনে করি আমি একজন দারোয়ান। কি কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন! অবাক হওয়ার কিছু নেই, তিনি সত্যি পিএইচপি গ্রুপের চেয়ারম্যান জনাব সুফি মিজানুর রহমান। দেশ স্বাধীনের পর লোভনীয় চাকরি ছেড়ে মাত্র 1483 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। প্রথমবার এজেন্টের মাধ্যমে জাপান থেকে গাড়ির টায়ার আমদানি করে বিক্রি করলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সুফি মিজানুর রহমানকে। কাপড়, খাদ্য, যন্ত্রপাতি, কুড়া দুধ, তেল, যেটিই আমদানি করেছেন সেটিতেই শুধু লাভ আর লাভ। আজকের ভিডিওতে আমরা সুফি মিজানুর রহমানের উত্থানের গল্প আপনাদের শোনাব। সুফি মিজানুর রহমানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন গ্রামে। তার বাবার কাপড়ের ব্যবসা ছিল। চট্টগ্রামে ব্যবসা শুরুর আগে 1964 সালে মাসিক 100 টাকায় নারায়ণগঞ্জের জুট ভ্যালি কোম্পানিতে চাকরি শুরু করেন সুফি মিজানুর রহমান। নারায়ণগঞ্জের তোলারাম কলেজে স্নাতকে পড়তেন তখন। জুট ভ্যালিতে চাকরি করা অবস্থায় এক বন্ধু খবর দিলেন ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান, বর্তমানে যা সোনালী ব্যাংক, জুনিয়র ক্লার্ক পদে লোক নেবে। পরীক্ষা দিলেন, উত্তীর্ণ হলেন। নিয়োগপত্র হাতে নিয়ে ব্যবসায়ী বাবার হাতে তা তুলে দিলেন। কিন্তু বাবা খুশি হলেন না, বললেন মাস্টার শেষ করে আরও অনেক চাকরি পাওয়া যাবে। বাবাকে রাজি করাতে না পেরে স্কুলের প্রধান শিক্ষকের দ্বারস্থ হলেন তিনি। ওই শিক্ষকই চাকরি করে পড়াশোনা করা যাবে বলে সুফি মিজানুর রহমানের বাবাকে বোঝালেন। শিক্ষকের কথায় রাজি হন বাবা। ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তানে জুনিয়র ক্লার্ক পদে 163 টাকা মাসিক বেতন ভাতায় নিয়োগপত্র নিয়ে সুফি মিজানুর রহমান নারায়ণগঞ্জ থেকে রওনা দেন চট্টগ্রামে। 1965 সালের 19 মার্চ যোগ দেন ব্যাংকটির চট্টগ্রাম লালদীঘি শাখায়। অন্যদের চেয়ে কাজ বেশি করতে শুরু করলেন। চাকরিরত অবস্থায় ব্যাংকিং ডিপ্লোমাও করলেন ইনস্টিটিউট অফ ব্যাংকার্স ইন পাকিস্তান থেকে। 1965 সালে বিকমের ফলাফল ঘোষণা হয়। পাশ করার পরই ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে জুনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে দরখাস্ত করলেন। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানেও ব্যবসা বাণিজ্য ছিল পশ্চিম পাকিস্তানিদের দাপট। সুফি মিজানুর রহমান বাঙালি ব্যবসায়ীদের কম মার্জিনে পণ্য আমদানির সুযোগ করে দিতে থাকেন, তবে অবশ্যই ব্যাংকের স্বার্থ ঠিক রেখে। ব্যাংকে আমদানি রপ্তানির কাজ করতে গিয়ে বৈদেশিক বাণিজ্য নিয়ে ভালো অভিজ্ঞতা অর্জন করেন তিনি। সম্পর্ক তৈরি হয় ব্যবসায়ীদের সঙ্গেও। স্বাধীনতার আগে বাঙালি ব্যবসায়ীদের সংখ্যা এমনিতেই কম ছিল। স্বাধীনতার পর পালিয়েছে পশ্চিম পাকিস্তানিরাও। বাজারে তখন পণ্যের চাহিদা ব্যাপক, তার তুলনায় আমদানি কারক কম। ব্যাংকের বৈদেশিক শাখায় কাজ করার সুবাদে কোনো পণ্যের আমদানিতে কখন কেমন লাভ হতে পারে তা জানতেন তিনি। এই অভিজ্ঞতা দিয়েই দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন সুফি মিজানুর রহমান, ব্যাংকের চাকরি ছেড়ে দিলেন। বাবার পরামর্শ ছিল, ব্যবসা জানলে টাকা তোমার পেছনে দৌড়াবে, ব্যবসা করলে মানুষের চোখের পানি মুছে দিতে পারবে। সে সময় বাজারে জাপানের ব্রিজস্টোন টায়ারের ব্যাপক চাহিদা, তাই প্রথম ব্যবসা হিসেবে বেছে নিলেন টায়ার টিউব আমদানি। ব্রিজস্টোনের এজেন্ট ইস্টার্ন মোটরসের মাধ্যমে টায়ার আমদানি করেন। মুনাফার অর্ধেক ভাগাভাগি করতে হবে এমন শর্তে ইস্টার্ন মোটরস এই সুযোগ দিল। ব্যাংকও শূন্য মার্জিনে ঋণপত্র খুলে দিল। টায়ার বিক্রি করে প্রথমেই ব্যাংকের টাকা শোধ করলেন। প্রথম ব্যবসায় ভালো মুনাফা হল। একের পর এক পণ্য আমদানি শুরু করলেন তারপর। জার্মানি, ডেনমার্ক কিংবা হল্যান্ড থেকে গুঁড়া দুধ, চীন থেকে স্টেশনারি ও সুতা, ব্রাজিল থেকে চিনি, ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি করতে থাকলেন। আমদানি শুরুর পর লাভের টাকায় ঢাকার মৌলভীবাজারে দোকান কিনে নেন তিনি। এতে অংশীদার হন সহধর্মিনী তাহমিনা রহমানের বড় ভাই ও বাল্যবন্ধু মোহাম্মদ রুকনউদ্দিন মোল্লা। সুফি মিজানুর রহমান চট্টগ্রাম থেকে পণ্য কিনে ঢাকার মৌলভীবাজারে পাঠাতেন, সেখানে বসতেন তার বাল্যবন্ধু। গুরুজনদের কথা খুব মানতেন সুফি মিজানুর রহমান। তারা বলতেন, মানুষকে সহায়তা করতে হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। সিদ্ধান্ত নিলেন বাণিজ্য থেকে লাভের টাকায় শিল্প কারখানা স্থাপন করবেন। এক দশক পণ্য আমদানি ও বেচাকেনা করে হাতে তখন অনেক টাকা। সে সময়টায় বাংলাদেশের উদ্যোক্তারা শিল্প কারখানায় পা রাখতে শুরু করেছিলেন। এই তালিকায় নাম লেখান তিনিও।
বাল্যবন্ধুকে সঙ্গে নিয়ে প্রথমে শুরু করলেন জাহাজ ভাঙ্গা কারখানা। সীতাকুণ্ডের উপকূলে বঙ্গোপসাগরের তীরে আর এম শিপ ব্রেকিং নামে জাহাজ ভাঙ্গা কারখানা গড়ে তুললেন। ১৯৮২ সালে $600,000 ওশান এইচ নামে 6,000 টনের পুরনো জাহাজ প্রথম আমদানি করে ভাঙলেন কারখানায়। প্রথম আমদানি করা জাহাজ ভেঙেও পেলেন লাভের দেখা। দুই বছর পর জাহাজ ভাঙ্গা কারখানায় লোহার প্লেট থেকে রড তৈরির কারখানাও দিলেন, নাম দিলেন সিনো বাংলা রি রোলিং মিলস, মাসে 400 টনের উৎপাদন ক্ষমতা। এ কারখানায়ও লাভের দেখা মিলল শুরুতে। এরপর কারখানা স্থাপনের নেশা পেয়ে বসল। মংলা ইঞ্জিনিয়ার্স নামে বিলেট কারখানা দিলেন 1984 সালে। এরপর একে একে গড়ে তুললেন ঢেউটিন, ভোজ্য তেল ও সুতার কারখানা। মূলত ঢাকায় এসব কারখানা গড়ে তোলেন, প্রতিষ্ঠানের নামকরণ করেন আর এম নামে। অংশীদারের নামও নিজের নামের প্রথম অক্ষর নিয়ে গ্রুপের নাম হলো। শুরুতে জাহাজ বাঙ্গা ছাড়া সব কারখানা ঢাকাতেই ছিল। 1997 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে দিলেন ঢেউটিন তৈরির কারখানা সি আর কয়েল মিলস। ব্যবসা বড় হচ্ছে, এ সময় আর এম গ্রুপ ভাগ হয়ে গেল। সুফি মিজানুর রহমানের ভাগে পড়ল জাহাজ ভাঙ্গা কারখানা, অক্সিজেন কারখানা ও রাবার বাগান। ভাগে পাওয়া প্রতিষ্ঠান নিয়ে 1999 সালের 22 জুলাই তিনি গঠন করলেন আলাদা কোম্পানি, নাম দিলেন পিএইচপি। এটি প্রোগ্রামিংয়ের ভাষা নয়, এই পিএইচপির অর্থ সুখ, শান্তি ও সমৃদ্ধি। নতুন নামে যাত্রা শুরুর পর পিএইচপির নামে প্রথম প্রতিষ্ঠান ছিল পিএইচপি গ্যালভানাইজিং ইন্ডাস্ট্রি। শিল্প দাঁড় করাতে সে সময় কারখানায় দিনের পর দিন পড়ে থাকতে হয়েছে তাকে। এবার আগের মতো ছোট কারখানা নয়, বড় বিনিয়োগে কারখানা করতে থাকলেন। পিএইচপির হাত ধরে 2005 সালে দেশে প্রথম প্রতিফলিত কাচের বড় কারখানা পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়। পুরনো ঢেউটিন তৈরির কারখানার পাশাপাশি ফেনীতে 2,500,000 টন উৎপাদন ক্ষমতার নতুন কারখানা গড়ে তোলা হলো। আবার 2017 সালে মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন করে তাক লাগিয়ে দিয়েছে পিএইচপি। পিএইচপির এই তিনটি পণ্যই বাজারে শীর্ষ সারিতে রয়েছে। শুধু নিজেরাই কারখানা দিলেন না, রুগ্ন প্রতিষ্ঠান অধিগ্রহণ করে লাভজনক করে তুললেন। কঠোর পরিশ্রমে গড়ে তোলা শিল্প কারখানার জন্য দেশি বিদেশি আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে পিএইচপি। সুফি মিজানুর রহমানের নিজের গড়া জাহাজ ভাঙ্গা কারখানা প্রথম পরিবেশ বান্ধব কারখানা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এবছর দেশে এই কারখানা পেয়েছে মেরিটাইম অ্যাওয়ার্ড। পরিবেশ বান্ধব ঢেউটিনের জন্য সুনাম অর্জন করেছে পিএইচপি। গাড়ি সংযোজন থেকে ধাপে ধাপে দেশেই ব্যক্তিগত ব্যবহারের গাড়ি উৎপাদনের দিকে যাচ্ছে এই শিল্প পরিবার। 2020 সালে করোনার ধাক্কা পিএইচপি পরিবারেও লেগেছে। করোনার সময়ে প্রায় 40 কোটি টাকা লোকসান হয়েছে। তবু করোনার কারণে একজন কর্মীকেও ছাঁটাই করেনি এই শিল্প পরিবার। সুফি মিজানুর রহমান তখন ঘোষণা দিলেন, করোনায় কাউকে ছাঁটাই করা হবে না, অপরাধ করলেও করোনার পরে ব্যবস্থা নেওয়া হবে। কথার প্রমাণ দিলেন কাজে। ছাঁটাই তো হয়নি, উল্টো করোনার সময় 12টি বোনাস দিয়েছেন কর্মীদের, মাস শেষ হওয়ার আগের দিন বেতন ভাতা তুলে দিয়েছেন। সুফি মিজানুর রহমান বলেন, মানুষ হচ্ছে সবচেয়ে বড় শক্তি, ঝড় মোকাবেলা করে মানুষ এগিয়ে যাবে, তবে চিরদিন ঝড় থাকবে না। পিএইচপি পরিবারের সদস্যদের মনোবল চাঙ্গা রাখার জন্য স্বাভাবিক সময়ের চেয়ে তাই বেশি সুবিধা দিয়েছি। 2009 সালে চট্টগ্রামের এস আলম, কেডিএস, পিএইচপি ও এবিসি গ্রুপ মিলে 2,800 কোটি টাকায় মৌলিক ইস্পাত কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল। কেপস লিমিটেড নামে যৌথ মালিকানার কোম্পানির নিবন্ধন দেওয়া হয়। তবে এই উদ্যোগ ভেস্তে যায়। যৌথ উদ্যোগ ভেস্তে গেলেও সুফি মিজানুর রহমান স্বপ্ন লালন করে রেখেছেন। এই উদ্যোগ ভেস্তে যাওয়ার 1 দশক পরে এবার নিজে একাই মৌলিক ইস্পাত কারখানার উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে 500 একর জায়গায় মৌলিক ইস্পাত কারখানা এইচআর কয়েল তৈরি গড়ে তোলার প্রক্রিয়া চলছে। 2023 সালে জায়গা বুঝে নেবে পিএইচপি। নির্মাণ শুরু হবে 2026 সালে। সম্ভাব্য বিনিয়োগ ধরা হয়েছে 20,000 কোটি টাকা। উৎপাদনে যাবে 2030 সালে।
এই কারখানায় সম্ভাব্য উৎপাদন ক্ষমতা হবে 30 লাখ টন। ঢেউটিন তৈরির এইচআর কয়েল, সিআই শিট, রড, ফ্রিজ গাড়ির পাতের মতো বহু পণ্য উৎপাদিত হবে এই কারখানায়। কয়লা ও খনির আকরিক ব্যবহৃত হবে কাঁচামাল হিসেবে। সুফি মিজানুর রহমান বলেন, বাংলাদেশে মৌলিক ইস্পাত কারখানা নেই, এই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। দেশের গর্বের প্রতিষ্ঠান হবে এই মিরসরাইয়ের কারখানা। ধন্যবাদ দর্শক পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, প্রিয় মানুষদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং শুভকামনা দিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো তথ্য নিয়ে।